আলাইকুম দর্শক মণ্ডলী, শামসুল ইসলাম আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। মিরপুরে একমাত্র টেস্ট ম্যাচে আয়ারল্যান্ডকে বাংলাদেশ 7 উইকেটে পরাজিত করল। প্রত্যাশিত জয় অবশ্যই, তার আগে ক্রিকেট বিশ্ব দেখল আয়ারল্যান্ডের লড়াকু ক্রিকেট। ইয়েস, টেস্ট ম্যাচ ক্রিকেট ক্ষণে ক্ষণে রং বদলায় এবং সেশন বাই সেশন এর রং, রূপ, রস বদলে যায় এবং কেউ কখনো ডমিনেট করে, কেউ কখনো পিছিয়ে পড়ে। এই যে দোলাচল বা খেলা, তাতে আমরা যদি বলি যে প্রথম দিনটা ইভেনলি ব্যালেন্স ছিল, কেননা আয়ারল্যান্ড তারা 214 রানে গুটিয়ে গিয়েছিল টস জিতে ব্যাট নিয়ে। কিন্তু এরপরে দেখুন বাংলাদেশের যে দিনটা শেষ মানে ভালোভাবে শেষ করতে পেরেছে তা নয়, 34 রান তুলতেই তারা দুজন ওপেনারকে হারিয়ে ফেলেছিল। সো ইট ওয়াজ ইভেনলি ব্যালেন্স। দ্বিতীয় দিনটা কি হলো? হ্যাঁ, দ্বিতীয় দিন বাংলাদেশ আগ্রাসী ব্যাটিং করেছে এবং নিজেদের করে নিতে সক্ষম হয়েছে। নিজেদের প্রথম ইনিংসের দৈর্ঘ্যটা মাত্র 80 ওভার 3 বল এবং 369 রান করেছে। লিটারেলি বাংলাদেশ 4.5 বা 4.5 করে রান সংগ্রহ করেছে, সে কারণে দ্রুত রান উঠেছে, কিন্তু ইনিংসের দৈর্ঘ্য আবার খুবই কম। আচ্ছা, আমরা যদি আক্রমণাত্মক ক্রিকেটই খেলবো, এই আয়ারল্যান্ডের বিরুদ্ধে কেন একবার ব্যাট করেই ক্ষান্ত থাকবো না? আমরা 500 করবো, 450 প্লাস করবো এবং পুরো একটা 1.5 দিন টেস্ট মেজাজ নিয়ে স্থিরভাবে খেলবো। তারপরে ওদেরকে গিয়ে ডে 2 এর শেষ ভাগে, থার্ড ডে 3-তে 4-এ ব্যাট করাবো, এরকম হতে পারতো। যাই হোক, 155 রানের লিড নিয়ে বাংলাদেশ যখন আবারও বোলিংয়ে নামলো এবং আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নামলো, দ্বিতীয় দিনের শেষ বিকেলে 27 রানে 4 উইকেট, লিটারেলি 13 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল। একটা দল, টপ অর্ডারের 4 জন ব্যাটার 13 রানে পড়ে গেছে, সেই দলটা আর কত দূর যেতে পারবে? 155 রানে পিছিয়ে থেকে ইনিংস শুরু করা দল। তো যাই হোক, দিনটা সামহাও শেষ করতে পারলো হ্যারি টেক্টর এবং পিটার মোর। তারা দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তুললো দ্বিতীয় দিনের শেষ ভাগে এবং তৃতীয় দিনেও আমি দেখলাম যে দুর্দান্ত একটা পার্টনারশিপ ইনিশিয়াল যে স্লটটা ছিল বা ফার্স্ট সেশনে তৃতীয় দিন, এমনি করে তৃতীয় দিন পুরোটা আয়ারল্যান্ড নিজেদের করে নিল এবং তখনই সবাই কিন্তু নড়েচড়ে বসেছিল, হায় হায় বাংলাদেশের সামনে কি একটা শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। ডে 4-এ এইরকম পিচে যদি আবার ম্যাকব্রায়ানরা থ্রেট হয়ে যায় বাংলাদেশি ব্যাটারদের সামনে, কিংবা বাংলাদেশ তাদের সেই অতি আক্রমণাত্মক মেজাজ দেখাতে গিয়ে পা হড়কে যদি পড়ে যায়, তো উল্টোপাল্টা কোনো রেজাল্ট হয়তো হয়ে যেতে পারে। কিন্তু টেস্ট এমন একটা ফরম্যাটের খেলা, এখানে দিন শেষে বাই ফ্লুক কারো জিতে যাওয়ার সুযোগ না। এখানে যারা সেরা, যারা বেটার টিম, যারা কোয়ালিটিফুল টিম, দিন শেষে তাদেরই জয় হয়। বিকজ ইন এ টেস্ট ম্যাচ ইউ হ্যাভ কাপল অফ চান্স অলওয়েজ, অর্থাৎ দুবার করে সুযোগ থাকে। কেউ হয়তো সামহাও অ্যাক্সিডেন্টালি মিস করলো, সেকেন্ড অপরচুনিটি তার রয়েছে অ্যাজ এ বোলার অর অ্যাজ এ ব্যাটার। সো আপনার যদি সত্যিকার অর্থে স্কিল, যোগ্যতা থাকে, ইউ ক্যান কাম ব্যাক স্ট্রংলি। তো আয়ারল্যান্ড কাম ব্যাক করলো সেকেন্ড ইনিংসে এবং তাদের অন্যতম সেরা একটা টোটাল তারা করলো। ডে 3 মাত্র 4 উইকেট হারিয়ে 259 রান করলো এবং এই দিনটা লিটারেলি পুরোটা দিন ডমিনেট করে নিয়েছে আয়ারল্যান্ড। এবং এই রান করার পেছনে ক্রেডিট টাকার, লরকান টাকার, উইকেট কিপার ব্যাটার, 7 নম্বরে খেলতে নেমে অভিষেক টেস্টে সেঞ্চুরি, আনবিলিভেবল। হ্যারি টেক্টর ব্যাক টু ব্যাক 50, আগের ইনিংসে 50, এই ইনিংসে 56। লরকান টাকার 37 রান করেছিলেন, তারপরে 108। ম্যাকব্রায়ান বল হাতে 6 উইকেট 118 রান দিয়ে। এরপরে আমরা দেখলাম যে ব্যাট হাতে 19 রান করেছিলেন প্রথম ইনিংসে, পরবর্তীতে 71 রান করে অপরাজিত থাকলেন। এবং চতুর্থ দিনে এসে আমরা ভাবছিলাম যে শেষ দুই উইকেট নিয়ে ম্যাকব্রায়ান যেহেতু আছে, হয়তো তিনি তার সেঞ্চুরিটার দিকে তাকাবেন এবং 131 রানের লিডটাকে হয়তো 170-80 কিংবা 200-র কাছাকাছি নিয়ে যেতে চেষ্টা করবেন লেজের 2 ব্যাটারকে নিয়ে, বেন হোয়াইট এদেরকে নিয়ে। কিন্তু আসলে লিটারেলি সেটা সম্ভব হয়নি, পারেননি। আজকে চতুর্থ দিনে মাত্র 6 রান যোগ করেই 2টি উইকেট হারিয়ে যায় ম্যাকব্রায়ান, 1 রান যোগ করেই আউট হয়ে গেলে পরবর্তীতে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। 292 রান, 138 রানের টার্গেট বাংলাদেশের জন্য মামুলি টার্গেট হওয়ার কথা, বিশেষ করে এই সিরিজে যে দুরন্ত দুর্বার ফর্মে বাংলাদেশ আছে। কিন্তু সেই 138 রান করতে আমাদের 27 ওভার খেলতে হলো, সেখানেও 3টে উইকেট পড়ল। লিটন ওপেনিংয়ে এসেছিলেন আজকে এবং তিনি খুব একটা সুবিধা করতে পারেননি, 23 রান করে আউট হয়ে গেছে প্রথম ইনিংসে 43। তামিম একটা প্রান্ত আগলে শীতাঙ্কার রোল প্লে করছিলেন কিন্তু শেষ করে আসতে পারেননি। 31 রান করে তিনিও আউট হয়ে গেছে। মুমিনুল অপরাজিত ছিলেন 20 রান করে, তার সাথে পুরো ইনিংসটাকে গাইড করেছেন, ম্যাচে ব্যাটিংটাকে যিনি গাইড করেছেন নান আদার দ্যান মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ম্যাচ সেরার পুরস্কারটা তিনি তুলে নিয়েছেন নিজের হাতে, 126 এবং 51 অপরাজিত, এটাই তাকে ম্যাচ সেরা বানিয়েছে। তাইজুল নীরবেই থাকলেন, 9টা উইকেট ম্যাচে, প্রথম ইনিংসে 5টা, দ্বিতীয় ইনিংসে 4টা, তবু তিনি নীরবেই থাকলেন, 90 রানের 4টা। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে ইবাদত 3টা উইকেট পেয়েছে, প্রথম ইনিংসে 2টা উইকেট পেয়েছিল। স্যার পেস ডিপার্টমেন্ট থেকে শরীফুল একটা দুটো, ইবাদত 5টা উইকেট পেল ম্যাচে, তাইজুল ডমিনেট করলো, সাকিব 2টো, মেহেদি মিরাজ 2টো, কিন্তু সৈয়দ খালেদ একেবারে উইকেটলেস থাকলেন, কোনো ইনিংসেই উইকেট পেলেন। আমার প্রশ্ন হলো লিটন 43 আর 23 কেন করবে? লিটনের মানে ব্যাটসম্যান, আর শান্ত সুপ্রিম ফর্মে থাকা শান্ত হঠাৎ করে এই ম্যাচে কিন্তু লিটারেলি ফ্লপ করলেন 2 ইনিংসে, দ্বিতীয় ইনিংসে 4 এবং প্রথম ইনিংসে 0 রানে গোল্ডেন ডাক আউট হয়েছিলেন। আমার প্রশ্ন এইখানে নয়, টেস্ট ম্যাচ ক্রিকেট কতটা ভালনারেবল দেখুন, প্রথম দিনে 12 উইকেট পড়লো, রান উঠলো সব মিলিয়ে 248, দ্বিতীয় দিনেও 12 উইকেট পড়লো, রান উঠলো 362, থার্ড ডেতে মাত্র 4টা উইকেট পড়লো এবং রান উঠলো 259, সবই আয়ারল্যান্ডের সাকসেস। ডে 4-এ লিটারেলি 2টো সেশন খেলা হয়েছে এবং বাংলাদেশ তাদের 138 রানের টার্গেট হেসে খেলে চেজ করেছে, রান উঠেছে 5 উইকেটে 144, কেননা ওরা 6 রান করেছিল আজকের দিন। সো আমার মনে হয় যে প্রত্যাশিত জয় নিয়েই বাংলাদেশ মাঠ ছেড়েছে, 137টা টেস্ট ম্যাচ থেকে 17টা জয়, 102টা পরাজয় এবং বাংলাদেশের ইতিহাসে 18টা ড্র আছে। উইনিং পার্সেন্টেজ যদি আমরা দেখি মাত্র 12% আমরা ম্যাচ জিতেছি টেস্টে, এটা খুবই কম। 23 বছরের আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্যারিয়ার এতদিনে নাম্বার অফ টেস্ট ম্যাচও বাড়া উচিত ছিল এবং একই সাথে নাম্বার অফ ম্যাচেস উইন এই সংখ্যাটাও অনেক বৃদ্ধি পাওয়া উচিত ছিল। তবু ভালো, বাংলাদেশ সবগুলো আইসিসি ফুল মেম্বার্স টেস্ট প্লেইং নেশনের সাথেই নিজের পক্ষে একটি হলেও ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। সবার বিরুদ্ধে জয় আমাদের এখনও আসেনি, বিশেষ করে সাউথ আফ্রিকা, পাকিস্তান, এদের বিরুদ্ধে আমরা এখনও জিততে পারিনি। আফগানিস্তানের বিরুদ্ধেও জিততে পারিনি, একটি খেলে একটিতে হেরেছে, আর আয়ারল্যান্ডের সাথে এই একটা ম্যাচ খেলে একটিতে হেরে গেল। মুশফিকুর রহিমের প্রশংসা একটু আলাদা করেই করতে হয়, 10টা তার টেস্ট সেঞ্চুরি, যার মধ্যে 4টা বাইরে, 6টা ভেতরে অর্থাৎ দেশে, এবং এই 10টা সেঞ্চুরির মধ্যে আবার 3টাকে তিনি ডাবল সেঞ্চুরিতে কনভার্ট করেছেন। এই 3টা ডাবল সেঞ্চুরির মধ্যে 2টো আবার আনবিটেন। এরপরে 4th বেস্ট 175, সেটাও তার আনবিটেন, আজকে 51 রানে আনবিটেন থাকলেন। অর্থাৎ মুশফিক সাচ এ ট্যালেন্টেড ব্যাটার, লম্বা রেসের ঘোড়া, টেস্ট ম্যাচ ক্রিকেটে যেদিন উনি দাঁড়িয়ে গেছেন, ওনাকে আর কেউ নড়াতে পারেনি, টলাতে পারেনি। আনবিটেন থেকে বেরিয়ে এসছেন কিংবা বড় ইনিংস খেলে বেরিয়ে এসছেন। So this is all about মুশফিকুর রহিম। টেস্ট ম্যাচ ক্রিকেটে এরকম পারফরমেন্স আসলে দরকার। অভিনন্দন টিম টাইগার্সকে। এখন খেলোয়াড়রা সবাই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ব্যস্ত হয়ে উঠবে এবং একই সাথে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চায় আইরিশ টিমকে, তারা স্ট্রং একটা ফাইট ব্যাক করলো। লিটারেলি 13 রানে 4 উইকেট হারাবার পর 292 অব্দি এই ইনিংসটাকে ক্যারি করতে পারা। ইডেন গার্ডেন্স কলকাতায় 2001 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া 20 রানে 4 উইকেট হারিয়ে ফেলার পর তারা যে বিশাল একটা সংগ্রহ করেছিল রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের দৃঢ়তায়, পরবর্তীতে তারা টেস্ট ম্যাচটাও জিতেছিল। সেইটার পরে আমার মনে হয় যে অল্প কিছু ম্যাচ আছে স্ট্রং ফাইট ব্যাকের উদাহরণ। আয়ারল্যান্ডের এই ইনিংসটা স্ট্রং ফাইট ব্যাকের একটা অন্যতম সেরা উদাহরণ হয়েই থাকবে।